الله سبحانه وتعالى বলছে يوم لا ينفع مال ولا بنون যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না الا من اتى الله بقلب سليم সেদিন উপকৃত হবে সেই হৃদয় যে হৃদয় আল্লাহর কাছে আসবে বিশুদ্ধ অন্তর নিয়ে বিশুদ্ধ হৃদয় নিয়ে তাহলে ছেলে সন্তান সম্পদ শুধু 2022 সালে এসে আমরা ভোগ করি লোভ করি লালসা করি অন্যায় ভাবে উপার্জন করি ব্যাপারটা মোটেও এমন নয় সেই পৃথিবী সূচনার লগ্ন থেকে আল্লাহ যাকে হারাম করেছে আল্লাহ যাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে আল্লাহ যার কোনো মূল্য নির্ধারণ করেনি আল্লাহ যাকে কখনো যে জিনিসকে কখনো বিবেচনায় নিয়ে আসেনি মূল্যবান বলে গণ্য করেনি সেই জিনিসের প্রতি মানুষের আসক্তি সেই পৃথিবী সূচনার লগ্ন থেকে আমরা 2022 সালে এসে নতুন করে এটার প্রতি লোভ করছি না আর তাই আল্লাহ সুবহান তাআলা চূড়ান্ত বাণী يوم لا ينفع مال ولا بنون না না যেদিন সম্পদ সন্তান জি যেই ছেলের পড়ালেখার জন্য বিদেশ গিয়ে স্ত্রীকে 5 বছর থেকে দেখতে আসেননি আর স্ত্রী অন্য কোথাও জানাই মেতে উঠেছে আর এমন উদাহরণ পাওয়া যায় স্ত্রী জানাই মেতে উঠেছে ধরা পড়েছে স্বামী বলছে তিনটা বাচ্চা আছে এখন কিভাবে ছাড়ি আমারও ভুল ছিল 6 বছর আসেনি বিদেশ থেকে ঢাকা শহরে আমি 2 মাসে একবার আসি কি করব এখন যা হয়েছে হয়েছে আগামীতে করবে না তালাক দিতে তো সবাই বলছে মেনে নিতে হচ্ছে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে অপরাধের স্ত্রী বলছে ছুটি নিয়ে বারবার কেন আসো অভাবের সংসার 2 মাস পর একবার আসবা ঢাকা থেকে এখানে চাপানো বাবা মাঝে আসতে ভাড়া লাগে 1500 টাকা আসা যাওয়া এরপর আসার সময় মা আছে বাপ আছে মিষ্টি আনো জিলেপি আনো আরো 1000 টাকা নষ্ট আসার পর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও দোকানে 2 মাস পরে এসেছো আর 1000 টাকা নষ্ট 2 মাস পর একবার আসবা স্ত্রী কিন্তু আমি এটা বলছি না যে স্ত্রী অপকর্ম করতেছে স্ত্রী ভালো ধৈর্য ধরতেছে কিন্তু স্বামী ওখানে গার্মেন্টসের মেয়ের সাথে সম্পর্ক করে ফেলেছে স্বামী ঢাকা শহর গার্মেন্টসের মেয়ের সাথে গার্মেন্টস লুক গার্মেন্টস আমি ছোট করে দেখতেছি না ওর কাজ করে ওদের কাজ মূলত আমি বলছি যে ওখানে বেশি মহিলা কর্মী কাজ করে কেমন আচ্ছা গার্মেন্টস বাদ আমি কোনো কোনো ব্যবসা বাণিজ্যকে আমি ছোট করে দেখতে চাই না কারণ ব্যবসা বাণিজ্য কখনো দোষ হয় না দোষ মানুষের হয় বুঝে আসছে না আমার কথা হচ্ছে যে স্বামী ওখানে অন্য কোনো মহিলা নিয়ে মেতে উঠেছে দুজনে এক রুমে থাকে ভাড়া কমানোর জন্য হ্যাঁ ভাড়া নাকি কম হবে হ্যাঁ ওর খুব মজা বলে যে ভাড়াও কম রান্না বান্না করা লাগে না বুঝতে পারিনি মহিলা এখানে বলছে যে তুমি আসলে কেগো তুমি এসো না গো 2 মাস পরে পরে এসো 1 মাসে আসলে 2500 টাকা খরচ হয় তোমার বাচ্চা কাচ্চা আছে ওর ওর মাছ লাগবে খাওয়াতে ওর দুই দিন পরে এক পিস যদি মাছ না পায় কি মানুষ ঘরে সাইড রুমের মধ্যে এক রুমে যদি বক্স খাট না থাকে কি মানুষ তিন রুমের মধ্যে যদি তিন রুমে ফ্যান না থাকে কি মানুষ মেহমান আসলে কোথায় শুতে দেবে ঘরে যদি তোষক না থাকে আলমারি না থাকে কি মানুষ মানুষ এখন আলমারি তোষক ছাড়া নাকি মানুষ না মানুষ এখন টিভি ফ্রিজ ছাড়া নাকি মানুষ না মানুষ এখন বক্স খাট বড় বড় মোটা নরম বিছানা যেখানে মানুষ শোবে এটা ছাড়া নাকি মানুষ না মানুষ এখন নাকি মেহমান আসলে 5 তরকারি দিয়ে ভাত না দিলে মানুষ না মানুষ বড় আজীব ভাবে মানুষকে পরিবর্তন করে নিয়েছে মানুষ রক্ত মাংস পড়া মানুষ মানুষ আল্লাহর ইবাদত করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করে মানুষ অপরাধকে অপরাধ বলবে ন্যায়কে ন্যায় বলবে ন্যায়ের দিকে ঝুঁকবে অপরাধ থেকে দূরে যাবে এটা হয়ে মানুষ মানুষ হবে না এখন আলমারি না থাকলে মানুষ না টিভি না থাকলে মানুষ না বিয়েতে গায়ে হলুদ না হলে মানুষ না বিয়েতে 500 লোক না খাওয়ালে মানুষ না এটা কি মানুষ এটা কি জীবন এটা কি জীবনের আওতায় পড়ে তো এই জন্য বলেছি চাঁপাইনবাবগঞ্জের মানুষ বা এই জামশেদ মজুমদার যারা এই 2022 সালে এখনো বেঁচে আছে এই পৃথিবীতে এরা সর্বপ্রথম লোক নয় যারা ঐশ্বর্যের পেছনে পড়ে নিজের জীবন নিজের ঈমান আমল ধ্বংস করে শুধু দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে এরা 2022 সালের মানুষ না এটা পৃথিবী সূচনা লগ্ন থেকে মানুষ যাক দেখেন দুধ খাওয়া হালাল কোনো মানুষ তো দুধ নিয়ে কম্পিটিশন করে না মদ নিয়ে কম্পিটিশন করে মানুষের প্রবলেম হচ্ছে মানুষ আল্লাহকে মানবে না নিজেকে বুঝাইতে পারি একজন আল্লাহকে স্বীকার করলো না তার হারাম আর হালাল কি নিজেকে বুঝাইতে সক্ষম হই একটা মেয়ে মহিলা সে আল্লাহকে স্বীকার করলো না জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না তার পর্দা কি আবার কিন্তু একজন বলছে যে সে আল্লাহর বান্দা বলছে যে সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলছে যে আমার জান্নাতে যেতে হবে বলছে যে আমি জাহান্নামকে ভয় পাই তারপর সে পর্দা করে তখন নিজেকে কি দিয়ে বুঝানো যে পুরুষ বলছে যে সবই ঠিক আছে হুজুর আপনি যা বলেছেন সবই ঠিক আছে কি করব বলেন
সবই ঠিক আছে কিন্তু আমাকে দেশটা এখন কি হয়ে গেছে কি সবই ঠিক আছে কার জন্য মেনে নিছে মানে আপনি বলবেন যে নামাজ পড়ো সবই ঠিক আছে কিন্তু পড়বে না পড়বে না ওর ভালো লাগে আল্লাহ যা কিছু নিষেধ করেছে ওয়াল্লাহি যদি হাদিস কোরআনের তো 10টা যদি হাদিস আমি দেখেন এটা আমার নিজস্ব কথা এটা আমার আন্দাজের কথা এটা কোনো হাদিস কোরআনের আমার মনে হয় আর কি মাঝে মধ্যে যদি কোথাও 10টা হাদিস পাওয়া যায় যদি গু খাওয়া হারাম সবাই গু খাওয়া শুরু করবে ঠিক কারণ ওদের দরকার হচ্ছে আল্লাহ কি অপছন্দ করে তারা করবে মানুষ এত নিচে নেমে গেছে না আমি নিজেকে বাদ দিচ্ছি না আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনাদেরকে ক্ষমা করুন আমি জামশেদ মজুমদার এখানে কথা বলছি আমি নিজেকে সহ কথা বলছি আমি নিজে তো দেখি সব হারাম আমার ভালো লাগে মানে যদি বিয়ে হারাম হতো সবাই বিয়ে করতে চাইতো জেনা করতে চাইতো না পরিস্থিতি এমন দিকে চলে গেছে কেউ হারাম হারাম কোনো পরোয়া করে না খালি খুঁজে বের করে খালি খুঁজে বের করে কোন জিনিস আল্লাহ হারাম করছে ওইটা করো খালি খুঁজে বের করে একটা বিবাহ হালালের মধ্যে 10টা হারাম ঢুকেছে 20টা হারাম ঢুকেছে একটা বিবাহ হালাল জিনিসের মধ্যে একটা নামাজের ভিতরে কতগুলো বিদাত ঢুকেছে মানুষ কতগুলো শিরক ঢুকেছে মানে হারামকে তো ঝাপটি দিয়ে যে ধরে ধরে হালালকে ওদিকে ডাইভার্ট করে মানুষ মানুষের স্বভাব এমন হয়ে গেছে যে আল্লাহ সৃষ্টি করেছে ওকে ওকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে ও দেওয়া দুটি চোখ আল্লাহর আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন আল্লাহ বলছে আমি কি তোমাকে দুটি চোখ দেই নাই তোমাকে কি আমি জিহ্বা ও ঠোঁট দেই নাই তোমাকে কি দেখাইনি দুইটা পথ হিদায়তের একটা গুমরাহির একটা তোমার চোখ কে দিয়েছে চাঁপাইনবাবগঞ্জবাসী এই দু চোখ দিয়ে কি দেখবে আর কি দেখবে না যিনি চোখ দিয়েছে তিনি ওটা নির্ধারণ করে দিয়েছে তোমার উচিত চোখের মালিকের অনুযায়ী ভ্রক্ষেপ করা যিনি চোখের মালিক উনি যা দেখতে বলেছে তা বেশি বেশি দেখা উনি যা দেখতে পারেন তা মৃত্যুর চাইতে বেশি ঘৃণা করা উচিত চাঁপাইনবাবগঞ্জবাসী 2022 সাল তোমরা যারা পাচ্ছ বেঁচে আছো আল্লাহর শুকরিয়ায় মেতে ওঠো কারণ তুমি এখনো নিঃশ্বাস নিতে পারছো নিঃশ্বাস আছে বলেই তুমি ক্ষমা পাওয়ার এখন পর্যন্ত যোগ্য মালাকুল মাউত যখন তোমার নাকের সামনে আসবে তুমি বিশ্বাস করো তোমার অপরাধ ক্ষমা চাওয়ার সুযোগও থাকবে না চাইলেও কাজ হবে না তুমি দেখেছো যারা জাহাজ থেকে ডুবে যায় কেউ ভেসে উঠতে পারে তুমি দেখেছো যার ঘরে আগুন লাগে দরজা বন্ধ থাকে জলা ছাড়া সে বের হতে পারে মনে রাখো মালাকুল মত আসলে এক্স্যাক্টলি ওইরকম হবে তোমার এই দুহাত তখন চলবে না তোমার দু পা তখন চলবে না এই দাম্ভিক শরীর তখন কাজ করবে না আর মালাকুল মাউত এসে তোমার জীবন রূহ নিয়ে চলে যাবে তখন তুমি ওই যে শক্তি খাটিতে যে বলবে আল্লাহ আমাকে মাফ করো হয়তো তোমার ভাগ্য হবে না হয়তো আমার ভাগ্য হবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ আমাদেরকে মালাকুল মাউত আসার পূর্বে আল্লাহ আমাদেরকে হিদায়তের অটল পথ পথের দিশারি এবং আল্লাহ আমাদেরকে জান্নাতমুখী কাজে অগ্রগামী করে তুলুন আল্লাহ আমিন শোনো চাপাইয়ের মানুষ তোমাদেরকে বলি তোমাদের পূর্বে এরকম কখনো হয়নি যে একটা জাতি ছিল আর সেই জাতি কখনোই টাকা পয়সা ভালোবাসে নাই ছেলে সন্তানের মায়া আল্লাহর বিরোধিতা করে নাই আল্লাহ তাআলা কি বলছে শুনবে ও সুদখোর ঘুষখোররা ও হারামখোর খাবারে ভেজাল দানকারীরা ও তোমরা যারা চোর ডাকাত রয়েছো তোমাদের রবের কথার দিকে মনোযোগ দাও তোমাদের রবের কথার দিকে মনোযোগ দাও যদি তুমি আল্লাহর কোরআনের দিকে মনোযোগ দাও তুমি আস্থা রাখো তোমার হৃদয়কে তিনি সুন্দর করে দেবে তোমার হৃদয়কে তিনি পরিষ্কার করে দেবে তোমার আজকের ভালো লাগার কাজ তোমার খারাপ লেগে উঠবে ইনশাআল্লাহ তোমার আজকের হারাম ভালো লাগা কাজগুলো তোমার ঘৃণায় পরিণত হবে ইনশাআল্লাহ তিনি সক্ষম ওনার হাতে হৃদয় তিনি এগুলো নাড়ে চাড়ে তুমি ওনার কাছে হৃদায়ত কামনা করো আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর অধিক পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য লাভের আশায় তোমাদেরকে কি করছে গাফেল করে রেখেছে বিমুখ করে রেখেছে হাত্তা জুরতুমুল মাকাবির কবরে যাওয়া পর্যন্ত চাপাই মানুষ কি কবরে যাওয়া পর্যন্ত গাফেল থাকবে ও চাপাইয়ের মহিলা ও পুরুষরা ও চাপাইয়ের ধনী ও
দরিদ্ররা ও চাপাইল সুস্থ অসুস্থরা ও চাপাইল জ্ঞানী ও অল্প জ্ঞানীরা ও চাপাইল ভালো মনের মানুষ এবং খারাপ মনের মানুষরা হাজ্জা জুরতুমুল মাকাবির তোমরা কি কবরে যাওয়া পর্যন্ত সম্পদের পিছনে ঘুরে জীবনকে গাফিল রাখবা সিদ্ধান্ত তোমাদের রব বলে দিয়েছে খাল্লা নো নেভার এটা কখনো নয় সাউফা তাআলামুন একেবারেই ঠিক না যে মানুষ গাফিল থাকবে কবরে যাওয়া পর্যন্ত শিগগিরই মানুষ জানবে সুম্মা অতঃপর খাল্লা সাউফা তাআলামুন আবার বলছে আল্লাহ মোটেও ঠিক নয় খুব শিগগিরই মানুষ জানবে তুমি তো যুবক ধরে নিয়েছো ২০ বছর বয়স ৬০ পর্যন্ত বাঁচবে এখনো ৪০ বাকি আল্লাহ বলছে যে সাউফা তাআলামুন অচিরেই খুব ভেরি সুন একেবারে অল্প সময় রয়েছে খুব শিগগিরই এরা জানবে কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন কখনো না তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে তাহলে সাবধান হয়ে যেতে লাতারাউন্নাল জাহিম তোমাদের অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখতে হবে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন আল্লাহ বলছে আবার বলি সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন আবার বলি অবশ্যই অবশ্যই দিব্য দৃষ্টিতে তোমরা জাহান্নামকে দেখতে পাবে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম তারপর তোমাদের অবশ্যই যা কিছু দেওয়া হয়েছে এমন সব কিছু সম্পর্কে জিজ্ঞেস করা হবে জিজ্ঞেস করা হবে মা সম্পর্কে দিয়েছে আল্লাহ মমতাময়ী মা জিজ্ঞেস করা হবে পা সম্পর্কে যা দিয়ে তুমি হেঁটে বেড়াইতা জিজ্ঞেস করা হবে তোমার এই মগজ মস্তিষ্ক মেমোরি যা দিয়ে তুমি অনেক কিছু শিখেছো মুখস্থ করেছো লাখ টাকা দামের চাকরির সাথে কোটি টাকা দামের ঘুষ খেয়েছো এই মেধা দিয়েই তো এই মেধা কে দিয়েছে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম অতঃপর প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ওয়াল্লাহি ওই ব্যক্তি ধ্বংস যাকে আল্লাহ জিজ্ঞেস করে ফেলেছে কিছু ওই ব্যক্তির উপায় নাই যাকে আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে ফেলবে আল্লাহর কাছে সবসময় আশ্রয় চাওয়া উচিত জাহান্নামের সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত জাহান্নামের কারণ ওই ব্যক্তির উপায় নেই যাকে আল্লাহ জিজ্ঞেস করবে আর তিনি সুবহানাল্লাহ বসে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম সেদিন উপকৃত হবে সেই হৃদয় যে হৃদয় আল্লাহর কাছে বিশুদ্ধ একটা অন্তর নিয়ে আসবে ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন আর মুত্তাকি আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে কাছাকাছি করা হবে ওবুরুজাতিল জাহিমু লিল গাওিন এবং পদ ভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে ওয়াকিলা লাহুম আল্লাহ তাআলা বলবেন আইনামা কুনতুম তাআবুদুন কোথায় তারা যাদের তোমরা পৃথিবীতে ইবাদত করতে কোথায় তোমার সিনেমার নায়ক যেমন প্যান্ট পরেছে এমন পরেছে কোথায় তোমার খেলোয়াড় যেমন ওর পতাকা তেমন পতাকা যেমন ওর স্যুট তেমন তোমার স্যুট যেমন ওর জুতা তেমন তোমার জুতা যেমন ওর চুল তেমন তোমার চুল যেমন ওর জামা তেমন তোমার জামা যেমন ও কিক করে বলকে তুমি ওইভাবে ঘুরে এসে কিক করো ওর মতো করে চেষ্টা করো হয় নাই রে হয় নাই ই আরেকটু হলে জাস্ট লাইক নেই মারা একটু হলে দোস্ত কাটটা কি দুচ্ছ কোনটা আর ওইটা আর কি ওই যে হ্যাঁ তৃতীয় বিশ্বকাপে যেটা দিছিল ওটাই এটা তো দোষ পুরোপুরি হয় নাই না ওই তো চেষ্টা করছি অল্প লাগে হয় নাই ওয়াকিলা লাহুম আইনামা কুনতুম তাআবুদুন কোথায় ও যার তুমি ইবাদত করতে পৃথিবীতে যার তুমি অনুসরণ করতে ও পয়সা আলো হয়েছে যে কোনো মূল্য তোমাকে পয়সা আলো হতে হবে ও গিয়ে আল্লাহর ঘর ব্যতীত কোথাও সিজদা দিয়ে দিয়েছে তোমাকে দিতে হবে ও তোমাকে বলে দিয়েছে এটা ইসলাম হয়ে গেছে ও তোমাকে বলে দিছে এটা সুন্নত এটা সুন্নত হয়ে গেছে এর কোনো প্রমাণ লাগবে না এখন দলিল লাগবে না ওয়াকিলা লাহুম তাদেরকে বলা হবে
أينما كنتم تعبدون كوثاي تمرا جادر عبادت کرتے تارا كوثاي من دون الله الله ور پوری بڑتے هل ينصرونكم أو ينتصرون تارا کی تمہا در کے شہد جو کرتے پارے اتھوبا تارا کی آت تو رکھا کرتے شکھوں বলেন তো আল্লাহ ছাড়া কেউ কি সাহায্যকারী আছে না কেউ কি আত্মরক্ষা করতে সক্ষম না আল্লাহ তো প্রশ্ন করছে যে কোথায় যার তুমি ইবাদত করেছো পৃথিবীতে সে কোথায় আল্লাহর পরিবর্তে যাকে তুমি ফলো করেছো তার কোথায় তার কি আজকে সক্ষম তোমাকে হেল্প করতে আল্লাহর পরিবর্তে কেউ কি তোমাকে সক্ষম হেল্প করতে সোনা চাপাইয়ের মানুষ কোরআন কারীম পড়ো তোমাদের জীবন বদলে যাবে এই পুরো পৃথিবীর তাদের জীবন বদলেছে যারা কোরআনুল করিমকে হৃদয় দিয়ে পড়েছে এবং হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করেছে সূরাতুল আদিয়া নাম শুনেছেন ওয়াল আদিয়াতি যাবহা এই সূরার একটা আয়াত আছে এই সূরাটা আমার মনে হয় আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ মুখস্থ আছে রাইট দেখেন আমি তারপর একটু পড়ে শোনাই আপনাকে আল্লাহ কি বলছেন إن الإنسان لربه لكنود إيجا أبنى شيكيرت خان مود خان ناماس پڑن نا غاجا خان بو مارن چھلے شمتان جتن رن نا مائر مائر ادھی کر ار پروا کرن نا ستری ادھی کر ار پروا کرن نا بابا ادھی کر پروا کرن نا بھائی ادھی کر پروا کرن نا এখানে গান বাজনা লাগায় ভূমিকম্প নিয়ে চলে আসতেন পৃথিবীতে এখানে আপনি মদ গাজার এক আসর বসাইছেন দোকান মানে টেলিভিশন না চললে দোকান হবে না সিগারেট না বিক্রি করলে দোকানদারি হবে না এই যে নানা কিছু আপনি করতেছেন আপনি হতাশ মানে ওহো আমার তো কিছুই নাই অমুকের ছেলে বিল্ডিং করেছে তমুকের ছেলে বিদেশ চলে গেছে তমুকের ছেলে আম বাগান কিনে ফেলেছে অমুকের ছেলে পাঁচ বিঘা জমি নিয়েছে অমুকের ছেলে ঢাকা প্লট কিনেছে তমুকের ছেলে চাপাই সদরের দোকান কিনে ফেলেছে তমুকের ছেলে রাজশাহী সদরে যাইয়া তিনতলা বাড়ি কিনে ফেলেছে চারতলা প্লট কিনে ফেলেছে এই যে হতাশা কাজ করে বলেন তো আপনার একটা চোখ যদি চলে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহুম্মা আমিন আরেকটা চোখ এখন লাগায় মানুষ বলেন তো যেটা এখন আছে এটার মতো হবে না পুরো পৃথিবীর বিনিময় এটা বানাইতে পারবে এরকম না এটা রিপ্লেস করার জন্য সুগানি লাগাই দিয়েছে যারা লাগায় সেই বুঝে তার আগেরটা কেমন ছিল পরেরটা কেমন না